হাই এভরিওয়ান, ওয়েলকাম টু দিলফাজ মম। আজকে তৈরি করছি ফ্রেঞ্চ টোস্ট। খুব সহজভাবে রেসিপিটি তৈরি করার চেষ্টা করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। এই চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে চলুন রান্না শুরু করি। শুরুতেই ডিম ভেঙে নিচ্ছি। এখানে আমি দুইটা ডিম নিয়েছি, ডিমগুলো ফেটে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে দিচ্ছি দুধ, দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এখন সব কিছু ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ফেটানো হয়ে গেলে পাউরুটিগুলো ভেজে নেব। একটি ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে বাটার ব্যবহার করতে পারেন, যেহেতু আমার বাটার পছন্দ না তাই আমি এখানে তেলই ব্যবহার করছি। পাউরুটিগুলো ডিমের মিশ্রণের মধ্যে ভালোভাবে ডুবিয়ে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। পাউরুটির দুই পাশেই ভালোভাবে ভেজে নিতে হবে। আমি এখন পাউরুটিগুলো উল্টিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন পাউরুটিগুলো কি সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি এখন এগুলো তুলে নিচ্ছি। একই প্রসেসে বাকি পাউরুটিগুলো ভেজে নিচ্ছি। সবগুলো পাউরুটি ভাজা হয়ে গেছে। গরম গরম পরিবেশন করুন বিকেলের নাস্তায়। আশা করি আপনারাও বাড়িতে তৈরি করবেন। কেমন হয় জানাবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।